এটা হলো আন্টার্কটিকার গ্রিনল্যান্ড, যার 80% অংশ বরফে ঢাকা। আর এই এরিয়ার বরফের নিচে এমন এক জিনিস লুকিয়ে রয়েছে যাকে পাওয়ার জন্য পুরো দুনিয়াতে প্রতিযোগিতা শুরু হয়েছে। তাই জন্য আমেরিকা, রাশিয়া, চায়না গ্রিনল্যান্ডকে দখল করতে চায়। এখন প্রশ্ন হলো, এই এরিয়াতে বরফের নিচে এমন কি জিনিস লুকিয়ে রয়েছে যাকে পাওয়ার জন্য সবাই পাগল হয়ে উঠেছে? আপনাদের বলে রাখি, এখানে যে জিনিস লুকিয়ে রয়েছে তার মূল্য আমেরিকার টোটাল জিডিপির চেয়েও বেশি। কিন্তু প্রশ্ন হলো কি, জানবো আজকের ভিডিওতে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। গ্রিনল্যান্ড আমেরিকা এবং ক্যানাডার কাছে অবস্থিত, যাকে ডেনমার্ক কন্ট্রোল করে। গ্রিনল্যান্ড সাইজে অনেক বড় হওয়া সত্ত্বেও এখানে মাত্র 56,000 মানুষ বাস করে, যাদের মধ্যে বেশিরভাগ এর একটি শহর নিউকে থাকে। সাইজে এত বড় হওয়া সত্ত্বেও এখানকার জনসংখ্যা এত কম হওয়ার কারণ এখানকার চরম আবহাওয়া। যেহেতু এই এরিয়া পৃথিবীর এমন এক স্থানে অবস্থিত যেখানে সূর্যরশ্মি খুব কম পরিমাণে পৌঁছায়, এই জন্য এখানকার তাপমাত্রা খুব কম এবং ভয়ঙ্কর ঠান্ডা পড়ে। তবে গালফ ওশিয়ান থেকে আসা গরম হাওয়া এর সাউথের কিছু এরিয়াকে গরম রাখে, যার জন্য এখানে অন্য এরিয়ার তুলনায় বেশি জনসংখ্যা বাস করে। কিন্তু গরম হাওয়া আসা সত্ত্বেও এখানকার তাপমাত্রা -9°C পর্যন্ত নেমে যায়। তাহলে ভাবুন তো অন্য এরিয়ার তাপমাত্রা কত কম। তবে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য গ্রিনল্যান্ডের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এখানকার গ্লেশিয়ার গোলে সমুদ্রে গিয়ে মিশছে। একটি রিপোর্ট অনুসারে এই এরিয়ার বরফ 239 কিউবিক কিলোমিটার পার ইয়ার গলছে, আর এটি প্রতি 5 বছরে ডবল হয়ে যাচ্ছে। গ্রিনল্যান্ডের সাউথের এরিয়ার বরফ তুলনামূলক বেশি পরিমাণে গলছে, কারণ এখানে এক তো গরম হাওয়া আসছে, আর দ্বিতীয় এখানে সূর্যরশ্মি তুলনামূলক বেশি পৌঁছায়। একটি রিপোর্ট অনুসারে গ্রিনল্যান্ডে প্রতি বছর 200 গিগাটন করে বরফ গলছে, আর এই বরফ গলার জল সমুদ্রে গিয়ে মিশছে। আর যদি এইভাবে চলতে থাকে তাহলে খুব দ্রুত সমুদ্রের জলস্তর 37% বৃদ্ধি পাবে। সায়েন্টিস্টরা বলে আগামী 100 বছরের মধ্যে এই এরিয়ার সকল বরফ গলে গিয়ে সমুদ্রে মিশে যাবে। যদি এমনটি হয় তাহলে বর্তমানের তুলনায় সমুদ্রের জলস্তর 60 মিটার বৃদ্ধি পাবে, যার ফলে পৃথিবীর বহু শহর তলিয়ে যাবে। নাসার রিপোর্ট অনুসারে আন্টার্কটিকার বরফ গলার ফলে এর প্রভাব পৃথিবীর ঘূর্ণন গতিতেও পড়বে, তখন পৃথিবীর ঘূর্ণন গতি অনেক কমে যাবে। এখানকার গ্লেশিয়ার গলায় পৃথিবীর অন্য স্থানে ভয়ঙ্কর প্রভাব পড়লেও এখানে এক নতুন কন্টিনেন্টের জন্ম হবে। গ্রিনল্যান্ডের 80% 70 লক্ষ স্কোয়ার কিলোমিটার দীর্ঘ বরফে ঢাকা, আর এই বরফ 2.3 কিলোমিটার পর্যন্ত পুরু, আবার এর কিছু অংশ 3 কিলোমিটার পর্যন্ত পুরু বরফে ঢাকা। এই বরফ এতটাই ভারী হয় যে পুরো এরিয়ার বরফের ওজন 2.9 মিলিয়ন কিউবিক কিলোমিটার, যা কয়েক লক্ষ বছর ধরে এর নিচের মাটিকে চেপে রেখেছে, যার জন্য গ্রিনল্যান্ডের বেশিরভাগ অংশ সি লেভেলের নিচে চলে গিয়েছে। তবে যখন এখানকার বরফ গলে যাবে তখন পুনরায় এখানকার মাটির সারফেস আবার উপরে উঠে আসবে, তখন এখানে সবুজে ঢাকা জঙ্গলে ভরে যাবে। যার মানে মাত্র 100 বছরের মধ্যে এই এরিয়া মানুষের থাকার জন্য অনুকূল হয়ে উঠবে। 1968 সালে একটি আমেরিকান বোম্বার্ড 4টি নিউক্লিয়ার বোম নিয়ে গ্রিনল্যান্ডের উপর দিয়ে পাশ করছিল, কিন্তু হঠাৎ প্লেনের ইঞ্জিনে আগুন লেগে যায়, যার জন্য পাইলট গ্রিনল্যান্ডে ক্র্যাশ ল্যান্ডিং করায়। যার পর আমেরিকান গভর্নমেন্ট ডেনমার্কের সাথে একটি যৌথ সার্চ অপারেশন করে। এতে নিউক্লিয়ার বোমকে ফাইন্ড করা গেলেও এর কিছু পার্টস তখনও মিসিং ছিল। এই মিসিং পার্টস খুবই বিপজ্জনক ছিল, যাদেরকে আজও খুঁজে পাওয়া যায়নি। এছাড়া 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার একটি ফাইটার প্লেন গ্রিনল্যান্ডে ক্র্যাশ হয়ে যায়। এতে থাকা সোলজার বেঁচে গেলেও ক্র্যাশ হওয়া জাহাজটি সেখানেই পড়ে থাকে। এরপরে এই জাহাজকে রেস্কিউ করার চেষ্টা করা হলেও আর তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে দীর্ঘ 50 বছর পর সাল 1992 ফাইনালি সেই জাহাজকে খুঁজে বের করা হয়, যেটি 268 ফুট বরফের নিচে চলে গিয়েছিল। একে বের করার পর পুনরায় এটি রিপেয়ার করে আবার ওড়ানো হয়। এই রেস্কিউ মিশনের সময় এখানকার বরফের উপর স্টাডি করা হয়, যেখানে 1000 ফুট গভীর 50 মিলিয়ন বছরের প্রাচীন বরফকেও স্টাডি করা হয়। গ্রিনল্যান্ডের 80% অংশ ঠিক এমনই প্রাচীন বরফে ঢাকা, আর এই 80% ঠিক খাজানার বাক্সের মতন, যেখানে এমন সব রহস্য লুকিয়ে রয়েছে যা আপনি ভাবতেও পারবেন না। 2014 সালে নাসা তার র্যাডার স্যাটেলাইটের মাধ্যমে এই এরিয়ার একটি 3D ম্যাপ বানায়, যেখানে এমন সব জিনিস দেখা যায় যা পুরো দুনিয়াকে চমকে দিয়েছিল।
এখানে রয়েছে দুনিয়ার সবচেয়ে বড় খাত, যেটি এই বরফের নিচে চাপা রয়েছে। সায়েন্টিস্টরা একে গ্রিনল্যান্ডের গ্র্যান্ড ক্যানিয়ন নাম দিয়েছে। বরফের নিচে ঢাকা এই খাতটি পৃথিবীর সবচেয়ে বড় খাত, ইয়ার লাংয়ের চেয়ে 254 কিলোমিটার লম্বা। বর্তমানে এটি সি লেভেল থেকে অনেক নিচে রয়েছে। যখন এর উপর থেকে সকল বরফ গলে যাবে, তখন এই খাত পুনরায় ফ্রেশ ওয়াটারে ভরে যাবে। তবে এমনটি হতে আরও 100 বছর সময় লাগতে পারে। এছাড়া 100,000 বছর পূর্বে যখন এখানে বরফ ছিল না, তখন এখানে একটি বড় নদী ছিল, যাকে দুনিয়ার সবচেয়ে বড় লেক বলে মনে করা হয়, যেখানে 18টি ভিন্ন স্থান থেকে জল এসে মিশত। স্যাটেলাইটের সাহায্যে বানানো 3D ম্যাপ থেকে জানা যায় এই নদী 250 মিটার গভীর ছিল, যেটি বর্তমানে 1.8 কিলোমিটার মোটা বরফের নিচে চাপা রয়েছে। যদি বরফ গলে যায়, তাহলে পুনরায় এই নদী আবার বইতে শুরু করবে। এছাড়া 2015 এই এরিয়ার ম্যাপিংয়ের সময় সায়েন্টিস্টরা এখান থেকে 2টি ইম্প্যাক্ট ক্রিয়েটার খুঁজে পায়। অনুমান করা হয় এই ক্রিয়েটার আজ থেকে 5.8 মিলিয়ন বছর পূর্বে অ্যাস্টেরয়েড কলিশনের জন্য তৈরি হয়েছিল, যখন গ্রিনল্যান্ড সবুজে ঢাকা ছিল। কিন্তু বর্তমানে এই ক্রিয়েটার 930 মিটার মোটা বরফের নিচে চলে গেছে। এর মধ্যে প্রথমটি 31 কিলোমিটার দীর্ঘ, এটি গ্রিনল্যান্ডের নর্থ ইস্ট এরিয়াতে অবস্থিত। দ্বিতীয় 36 কিলোমিটারের ক্রিয়েটারটি প্রথমটির থেকে 183 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে যত বরফ গলছে, তত প্রাচীন সব জিনিসের নিদর্শন বেরিয়ে আসছে। সাল 2017 যখন এখানে নিউক্লিয়ার ওয়েপনের জন্য বরফ খনন করা হয়, তখন এখান থেকে সায়েন্টিস্টরা বহু প্রাচীন কাঠের কুচি পেয়েছে, যেগুলি 100,000 বছরের পুরাতন, যা থেকে প্রমাণ করা যায় আজ থেকে 100,000 বছর পূর্বে এখানে ঘন জঙ্গল ছিল। আজও এর সাউথে একটি জঙ্গল রয়েছে, যেটি পাহাড়ে ঘেরা। এছাড়া এই এরিয়ার বরফের নিচে বহু মূল্যবান এলিমেন্ট রয়েছে, যার উপর পুরো দুনিয়ার নজর রয়েছে। সায়েন্টিস্টদের রিপোর্ট অনুসারে গ্রিনল্যান্ডে 412 বিলিয়ন ব্যারেল হাইড্রোকার্বন অয়েল রয়েছে, যা পুরো দুনিয়ার অয়েলের 13%। এছাড়া এখানে 30% ন্যাচারাল গ্যাস রয়েছে। এই দুটি এলিমেন্টস এই স্থানকে মূল্যবান করে তুলেছে। এছাড়া এখানে এমন সব দামি এলিমেন্ট রয়েছে, যা বর্তমানে অ্যাডভান্স টেকনোলজি বানাতে ব্যবহার করা হয়। এই জন্য আমেরিকা গ্রিনল্যান্ডকে ডেনমার্কের কাছ থেকে কেনার চেষ্টা করছিল, কিন্তু ডেনমার্ক এই মূল্যবান স্থানকে বিক্রি করতে মানা করে দেয়। বর্তমানে গ্রিনল্যান্ডের সবচেয়ে মূল্যবান স্থান হল নার্সা টাউন। এখানকার জনসংখ্যা মাত্র 1300। এখানে বহু মূল্যবান এবং রেয়ার এলিমেন্ট লুকিয়ে রয়েছে। এ তো গ্রিনল্যান্ডের ছোট্ট একটি অংশ। তাহলে ভাবুন তো, পুরো গ্রিনল্যান্ডে বরফের নিচে আরও কত জিনিস লুকিয়ে থাকতে পারে? আপনারা কি মনে করেন, গ্রিনল্যান্ডের পুরো বরফ গলতে আরও 100 বছর সময় লাগতে পারে? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।